হ্যালো ফ্রেন্ডস আ কোয়েশ্চেন ফ্রম দ্য আইস হ্যাবিট রিটন বাই রাস্কিন বন্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস টুয়েলভ আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান উইল বি ডিসকাসড ইন দিস লেসন দ্য কোয়েশ্চেন ইজ সি ওয়ার স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল হোম ডাস সি রেফার টু সি বলতে কাকে উল্লেখ করা হয়েছে হোয়েন সি ওয়ার স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু দ্য ন্যারেটার কখন সে বক্তার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল হোয়াট ওয়াজ দা রিজন কার বক্তার ওপর এর কি প্রভাব পড়েছিল সো ফ্রেন্ডস আই হ্যাভ রিটার্ন দ্য আনসার ভেরি সিম্পলি প্লিজ লিসেন টু মি ফার্স্ট কোয়েশ্চেন হোম ডাস সি রেফার টু সি বলতে কাকে উল্লেখ করা হয়েছে ইন বন্ডস দ্য আইস হ্যাবিট রাস্কিন লেখা দ্য লেখা হ্যাবিট গল্পে সি রেফার্স টু দ্য গার্ল সি বলতে মেয়েটিকে উল্লেখ করা হয়েছে হোম দ্য ন্যারেটার মেড ডিউরিং হিজ ট্রেন জার্নি যার সাথে বক্তা সাক্ষাৎ করেছিল তার রেল ভ্রমণের সময় নেক্সট কোয়েশ্চেন হোয়েন সি ওয়ার স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু দ্য ন্যারেটার কখন সে ন্যারেটারের কাছাকাছি দাঁড়িয়েছিল হোয়েন দ্য গার্লস সাহারানপুর ই কামিং যখন যার গন্তব্যস্থল সেই অর্থাৎ সেই সাহারান স্টেশন আসছিল অ্যান্ড দ্য ট্রেন অ্যাপ্রোচ দ্য স্টেশন এবং ট্রেনটা স্টেশনে প্রবেশ করছিল দ্য গার্ল ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু দ্য ন্যারেটার মেয়েটা এই বক্তার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল নেক্সট কোয়েশ্চেন হোয়াট ওয়াজ দ্য রিজন কারণটা কি ছিল অ্যাকচুয়ালি দ্য গার্ল গট আপ টু কালেক্ট হার থিংস আসলে মেয়েটা উঠেছিল তার জিনিসগুলো সংগ্রহ করার জন্য অ্যান্ড আফটার দ্যাট সি কেম ক্লোজার টু দ্য ন্যারেটার এবং তারপর সে বক্তার কাছাকাছি এসেছিল টু বিড হিম গুড বাই তাকে বিদায় জানাতে ইট ওয়াজ দ্য রিজন এটাই কারণ ছিল নেক্সট কোয়েশ্চেন ফার্ট ওয়াজ দ্য এফেক্ট অপিট এর ফলটা কি ছিল অন দ্য ন্যারেটার অর্থাৎ বক্তার উপর এর কি প্রভাব পড়েছিল ফর হার স্ট্যান্ডিং ভেরি ক্লোস টু দ্য ন্যারেটার তার বক্তার খুব কাছাকাছি দাঁড়ানোর জন্য দ্য পারফিউম অফ আর হেয়ার তার চুলের সুগন্ধ ও স্ট্যান্টালাইজিং টু হিম তাকে খুব প্রলুব্ধ করছিল অ্যান্ড হি রেস্ট হিন্ড টু টাচ আর হেয়ার এবং সে তার হাতটা বাড়িয়ে দিয়েছিল তার চুল স্পর্শ করার জন্য অলরেডি ডাবে কিন্তু তখন সে ইতিমধ্যেই সরে গিয়েছিল বা চলে গিয়েছিল ইভেন আফটার হার ডিপার্চার এমনকি তার প্রস্থানের পরেও দ্য ন্যারেটার ফেল দ্য পারফিউম লিঙ্গারিং অন ইন দ্য এয়ার বক্তা অনুভব করেছিলেন সেই সুগন্ধটা বাতাসে যেন ভেসে বেড়াচ্ছিল